আমাদের চারপাশে এমন হাজারো প্রতিবন্ধী মানুষ আছে যাদেরকে আমরা ঘৃণা করি, অবহেলা করি, তাদেরকে একটু ভালোবাসি। আজকের এই গল্পটি শুধু তাদেরকে উৎসর্গ করে, চলুন দেখে আসি। কিছু আরে বেটা ডিস্টার্ব করিস না, দেখ বেটা, এই কিল কর, এই চল বেটা, আগা আগা তুই আগা, তুই কিছু বুঝস, তুই বুঝস কিছু, কিল কর কিল কর কিল কর, তো কিল কর, যা যা, আগা আগা, বুঝস তুই কিছু, মার, এই ভুবা কর, ভুবা কিল কর, বুঝস, কিল কর কিল কর, এই কিল কর, মার। হাসতে পারবো বালকে গাইতে পারে না, হাসতে পারবো বালকে গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, ওরা দুই দুপুরবেলা খানাটা অনেক মজা হয়েছে তা না? আয় আমরা সেলফি তুলি, কি করবো আর, কি রে তুই আবার আইস, তুই এখন রাস্তায় থেকে আসে এগুলো জ্বালাই মারে। কি ব্যাপার, তুমি এখানে কাঁদতেছো কেন? আমি বুঝতেছি না তোমার কথা, আমি কিছু বুঝতেছি না। Thank you.
আমি বোবা বলে আমার সাথে কেউ মিশতে চায় না, সবাই ঘৃণা করে, কেউ আমাকে ভালোবাসে না। তোমার সাথে কে কি করছে খুলে বলো, কারা তোমাকে মানে কারা তোমাকে ভালোবাসে না, পছন্দ করে না? পৃথিবীতে প্রত্যেকটা ছেলে একে অপরের ভাই ভাই, প্রত্যেকটা মেয়ে একে অপরের বোন, আমাদের সবার রক্ত এক। কোনো গ্রন্থে লেখা নাই যে বোবা একজন সাধারণ মানুষের সাথে কখন চলতে পারে না, এটা ভুল। ওর রক্ত লাল, তোমার রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে মানুষের রক্ত লাল। তুমি যে সৃষ্টিকর্তার হাতে সৃষ্টি, সেও কিন্তু একই সৃষ্টিকর্তার হাতে সৃষ্টি। আল্লাহ তোমাকে বোবা বানাতে পারত, আজকে হয়তো সে শারীরিকভাবে কথা বলতে পারে না, তার এই ভাষাটা কেড়ে নিছে জন্মের সময়ে। তোমাদের তো সে ভাষাটা আছে, তার মানে এই নয় যে ওর ভাষা নেই তোমাদের সাথে একটা বন্ধুত্ব হতে পারে না। ঠিক আছে, আজকে ওর জায়গাতে যদি তোমরা থাকতা, যদি তোমরা থাকতা, তোমরা ওর জায়গাতে বসে নিজেকে কল্পনা করতো, একটু ভাবো যে ওর কতটা খারাপ লাগে, তোমাদের তো একইভাবে খারাপ লাগতো। তাহলে শোনো, মানুষকে অবহেলা করা বা ঘৃণা করা, মানুষটা শারীরিকভাবে মানে কথা বলতে না পারলে, তার মানে এই নয় যে মানুষকে অবহেলা না করে ঘৃণা না করে ভালোবাসা উচিত, কারণ এদেরও প্রকৃতির প্রতিটা স্বাদ উপভোগ করার অধিকার আছে, ঠিক তোমাদের মতো। তাদেরকে কখনো অবহেলা না করে ভালোবাসার চেষ্টা কর। আর সবশেষে আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে বোবারাও মানুষ। জি ভাইয়া, বুঝতে পারছি, আমাদের ভুল হয়েছে। যাও সাইদ, তুমি ওদের সাথে মিশো। ঘৃণা না করে প্রতিটা মানুষকে ভালোবাসা উচিত, কারণ তারা প্রতিবন্ধী হোক আর যেমনই হোক, তারা এই সমাজে বসবাস করে মানুষ, আমাদের মতো মানুষ, সাধারণ মতো মানুষ, সবার রক্ত এক। তাই প্রতিবন্ধী মানুষকে ঘৃণা না করে ভালোবাসার চেষ্টা করো, কারণ বোবারাও মানুষ।